হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফার্জি ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। যারা প্রথম পর্বটি দেখে আসেননি, অবশ্যই আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। প্রথমেই আমরা নিউ দিল্লির একটা সিন দেখতে পাই, যেখানে মেঘা একটা কনফারেন্স মিটিংয়ে সিটি 600 নামে একটা টাকা গণনার মেশিন সম্পর্কে বলে। মেশিনটি টাকা আসল না নকল তা ধরতে সক্ষম। অপরদিকে মাইকেল মিনিস্টারকে একটা টিম তৈরি করে দেওয়ার জন্য বলে, যাতে মনসুরকে সহজে ধরা যায়, কিন্তু মিনিস্টার তাতে রাজি হয় না। তারপরে সানি এবং ফিরোজ একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, যার কাছে থেকে তারা 2 কোটি জাল টাকার অর্ডার পায়। কিন্তু এত টাকা বানানোর জন্য পেপার কোথায় পাবে তারা? সানি এবং ফিরোজ তাদের এক বন্ধুকে সাথে নিয়ে একটা পেপার মিল থেকে পেপার চুরি করে এবং সেই পেপার দিয়ে তৈরি হয় টাকা। ধীরে ধীরে তারা লোন পরিশোধ করে এবং ক্রান্তি আবার ফিরিয়ে আনে। তারপরে আমরা দেখতে পাই সানি তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং সেই রেস্টুরেন্টের বিল সানি তার বানানো নোট দিয়েই পরিশোধ করে। ঠিক ওই মুহূর্তেই মেঘা তার ফিয়ন্সির সাথে দেখা করতে যায়। মেঘা বিল দেওয়ার সময় তার হাতে সানির দেওয়া সেই জাল নোট আসে। মেঘা সেটা বুঝতে পেরে নোটটি তার কাছে রাখে। মেঘা একজন আরবিআই ডিটেকটিভ, যিনি শুধুমাত্র জাল নোট শনাক্ত করতে পারেন। তারপরের সিনে সানি এবং ফিরোজকে তার চাচা জাল নোট বানানোর কাজ ছেড়ে দিতে বলে, কিন্তু সানি এবং ফিরোজ তার চাচাকে বিভিন্নভাবে বুঝায় যে কান্ত্রী পত্রিকার খরচের কথা, যে এখনও অনেক খরচ বাকি আছে, যার জন্য তারা আরেকটি বার এই জাল নোট বানানোর কাজ চালিয়ে যেতে চায়। এদিকে মেঘা সেই নোট নিয়ে পরীক্ষা শুরু করে দেয় এবং মাইকেলকেও মিনিস্টার তার টিম তৈরি করতে বলে। পর্ব 3 থেকে আরও ইন্টারেস্টিং টপিক থাকবে। দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।